সিএনজি যান এখন তৈরি হচ্ছে বাংলাদেশে, যার দামও থাকবে হাতের নাগালে। এতে আমদানি নির্ভরতা কমে যাওয়ার পাশাপাশি ডলার সাশ্রয়ের কথা বলছেন নির্মাতা প্রতিষ্ঠান রানার। শুধু তাই নয়, বাংলাদেশের তৈরি এসব যান রপ্তানি হবে বলেও আশাবাদ তাদের। বর্তমানে ভারতীয় প্রতিষ্ঠান বাজাজের কারিগরি সহায়তায় নির্মাণ করা হলেও ভবিষ্যতে নিজেরাই তৈরির কথা ভাবছেন উদ্যোক্তারা। ময়মনসিংহের ভালুকা ঘুরে এসে রিপোর্ট করেছেন সুলতান আহমেদ, আর ছবি তুলেছেন শরীফুল ইসলাম। সারি সারি সাজানো এসব থ্রি হুইলার বাংলাদেশে পরিচিত সিএনজি হিসেবে ভালুকার রানার কারখানায় তৈরি হয়ে যা এখন বাজারে আসার অপেক্ষায়। অবশ্য তৈরি হওয়ার জার্নিটা মোটেই সহজ নয়। ভারত থেকে আসা কাঁচামালের একখণ্ড স্টিল দিয়ে যে যাত্রা শুরু, এরপর শ্রমিকের তীক্ষ্ণ চোখ আর যন্ত্রের কর্মক্ষমতায় ওয়েল্ডিং, বডি, কোয়ালিটি কন্ট্রোল সহ প্রায় 14টি ধাপ পেরোতে হয় প্রতিটি থ্রি হুইলারকে। এই সাইড থেকে 100% কোয়ালিটি হওয়ার পর একটা পার্ট আসে, আর এই সাইড থেকে 100% কোয়ালিটি হওয়ার পর একটা পার্ট আসে। দুইটা পার্ট আইসা আমার এই জায়গায় জয়েন হয়। যেখানে যেরকম পার্ট লাগে সেগুলো আমরা স্পট ওয়েল্ডিং এর মাধ্যমে জয়েনিং করে আমরা পুরো বডিটা ম্যানুফ্যাকচারিং করছি। আমাদের এটার স্টেবিলিটি অনেক ভালো। কারখানাটিতে শ্রম দিচ্ছে প্রায় 300 শ্রমিক। প্রাথমিকভাবে বাজাজের সহায়তা নিয়ে হলেও প্রত্যাশা নিজেরাই তৈরির। দেশে তৈরি এসব সিএনজি বর্তমান বাজার মূল্যের চেয়ে 20% কম দামে পাওয়া যাবে বলে জানালেন সংশ্লিষ্টরা। অনেকে আছেন যারা ইন্ডিয়া থেকে অলরেডি ট্রেন্ড হয়ে আসছেন, এবং তার ডাউন দ্য লেভেল যারা আছেন তাদেরকে ট্রেন আপ করছি। 10 একর জমিতে তৈরি এ কারখানায় কোম্পানিটি বিনিয়োগ করেছে 310 কোটি টাকা, যেখানে প্রতিদিন তৈরি হয় 120টি থ্রি হুইলার। উদ্যোক্তারা জানালেন, বাংলাদেশের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির পরিকল্পনাও, আর ডলার সাশ্রয়ে বিদেশ থেকে গাড়ি আমদানি বন্ধের কথা বলছেন এফবিসিসিআই সভাপতি। এই যে আমাদের যে ডলারের সংকট, কারণ আমাদের একটা বাস্কেট আমরা এক্সপোর্ট করি শুধুমাত্র 83% টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস। আমাদের এই যে গাড়ি, আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং, আমাদের ইলেকট্রনিক্স, এগুলি কিন্তু আমাদের এক্সপোর্টে যেতে পারে। গ্র্যাজুয়ালি আমরা বেনিফিটও পেতে থাকবো, গ্র্যাজুয়ালি দামও কমতে থাকবে। এবং আরেকটা জিনিস উল্লেখ করেছি যে এখন যতগুলো কম্পোনেন্টস নিয়ে এসে যেভাবে এটা ম্যানুফ্যাকচারিং হচ্ছে, এই কম্পোনেন্টস ডিলিশনে শুরু হবে। সেই কারণে বলছি যে গ্র্যাজুয়ালি এটার দামটা কমতে থাকবে। গেল 2021-22 অর্থ বছরে দেশে প্রায় 14,000 কোটি টাকার গাড়ি ও তার যন্ত্রাংশ আমদানি হয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় যে সিএনজিতে করে আপনি আমি চড়ে বেড়াই, স্বস্তির খবর তা এখন তৈরি শুরু হয়েছে বাংলাদেশেই। এর ফলে একদিকে প্রসার হচ্ছে দেশীয় শিল্পের, অন্যদিকে বাংলাদেশে যে বিপুল পরিমাণ আমদানি হতো তা কমে আসছে। সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে ডলার সংকট সহ রিজার্ভের উপর বর্তমান যে চাপ রয়েছে তা কিছুটা হলেও কমে আসবে। সুলতান আহমেদ, নিউজ 24, ময়মনসিংহ।